স্টেজে অলরেডি হিন্দু মেয়ে এনে এখানে মুসলমান, এত আধুনিক কি দরকার, এত আধুনিক 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 করে তো শেষ করে দিচ্ছি ছেলেবেলা আমরা ইয়াংরা। এটা আধুনিক শব্দ পাইলেই আমরা উত্তেজিত হয়ে যাই, খুব মজা পাই। একটা জোয়ার তুলে দিছে আমার সংগঠনে, মিডিয়া আছে হাজার হাজার, তার কর্মী আছে হাজার হাজার, সবাই মিলে একটা আওয়াজ তুলে দিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইসলামী চিন্তাবিদ আসলে হুদ্দা ফাও, ভুল ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে গোমরা করছে, বিভ্রান্ত করছে, আর আধুনিক মনে করে আমরা একটু গিলছি। আমাদের বিদাত দ্বারা কি সমস্যা, মিলাদ কিয়াম ইত্যাদি এর দ্বারা ইসলামের ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, বরং কিছু উপকার হয়, নবীর একটা মহাব্বত অন্তরে সৃষ্টি হয়, এই জাতীয় কিছু উপকার হয়। কিন্তু আপনাদের বিদাতগুলোর দ্বারা তো দুনিয়া ধ্বংস হয়, আখেরাত ধ্বংস হয়, মানুষের জানমাল সব নষ্ট হয়, আরো মারাত্মক বিদাত আপনাদের বড় বড় বিদাতগুলো। আমরা আর বেদাতি বেদাতি কইেন না, আমরা দেখলে আপনাদের এত ঘৃণা করেন কেন, বিদাতি বিদাতি বিদাতি, প্লিজ আমরা এত বেদাতি এত ঘৃণা করেন না, আর নিজেদেরকে এত হকানি মনে করে আত্মতৃপ্তির ঢেকুর আর ছাইরেন না। একটু দল পূজা বাদ দিয়ে, ব্যক্তি পূজা দল পূজা বাদ দিয়ে নিরপেক্ষভাবে কাগজ কলম নিয়ে দেখুন, ইসলাম ইসলামকে প্রাধান্য দিয়ে কাগজ কলম নিয়ে দেখুন, হকানি কি আমরা না আপনারা, তাইলে ইনশাল্লাহ ফয়সালা হয়ে যাবে। কিন্তু দেখা যায় আপনাদের মধ্যে আল্লাহর পূজা তো নেই, বরং দলের পূজা বেশি। দলের পূজা কি, দলের কেউ যদি আশেপাশে ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়, আপনারা সবাই মিলে এই ভুল ফতোয়াটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে যান, এটা কি দল পূজা বলা হয়? কিন্তু কি বলবেন পীর মাশায়েক আলে মোলামা হুজুর ইমাম, ভিতরে একটা বাইরে, মাথায় চব্বিশ ঘন্টা শয়তানি চিন্তা, দুষ্ট চিন্তা, এই চালাকি একটা লই আমরা আছি। ভালো মানুষের দরকার আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দুঃখ করে সাত কোটি কম্বল আমারটা কই, দুঃখ করে তিনি বলছিলেন কি না, আরে সাত কোটি মানুষের জন্য গুনে গুনে আমি সাত কোটি কম্বল এনেছি, এই সাত কোটির মধ্যে আমিও তো একজন, আরে আমারটা তো থাকবে, আমারটা কই, মানে আমারটাও ভালো মানুষরা লয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, সারা পৃথিবী পায় স্বর্ণের খনি, তৈলের খনি, আর আমি পাইছি মাশাআল্লাহ মুখস্থ রাখছেন বালা কইরে, এটা কি, তিনি দুঃখ করে বলছিলেন এই কথা। আমরা আবার কিন্তু রাজনীতি করি না, কি বলেন সোনাকান্দা দরবার কি রাজনীতি করি, আমাদের ফুরফুর আছে আসলে রাজনীতি এই করে না। সোনাগান দরবারের সংগঠন আছে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, নিচে লেখা আছে আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, রাজনীতি করি না। এই নিয়েও আবার আমাদের দেশে কিছু মানুষের অ্যালার্জি, রাজনীতি করেন না কেন, কেন রাজনীতি করেন না, তো বলি যে সত্যিকার অর্থে বলি যে এই প্রচলিত রাজনীতি জঘন্য হারাম, এই জন্য করি না। কারণ এই রাজনীতি করতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে বড় বড় পাপের কাজ করতেই হবে, কিন্তু আমার কবরে আমাকে জবাব, আমার সরকার গিয়েও জবাব দিবে না, বা আমার সংগঠনের লোকরা গিয়েও জবাব দিবে না, আমার কবরে আমাকেই জবাবটা দিতে হবে। এই জন্য নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা হলো ফরজ আইন, আপনাদের জীবনে দিন প্রতিষ্ঠা করা আমার জন্য ফরজ আইন নয়, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা আমার জন্য ফরজ আইন নয়, কিন্তু আমার নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা ফরজে আইন। কারণ আপনারা কেউ যদি নামাজ না পড়েন এই জন্য আমাকে শাস্তি দেওয়া হবে না, কিন্তু আমি যদি নামাজ না পড়ি তাহলে কবরে আমাকে শাস্তি দিতে হবে, আমার কবরে আমাকে জবাব। এই জন্য রাজনীতি করি না, কারণ জঘন্য হারাম মনে করি। আর বলি যে আপনারা তো রাজনীতি করেন, ইসলামের নামে রাজনীতি করেন, করে অনেক কিছু আপনারা হয়েছেন, এমপি মন্ত্রী ফ্লাগ নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি অনেক করেছেন, কিন্তু আপনারা ইসলামের জন্য কি করেছেন? আর আমরা রাজনীতি করিনি, করি না, এমপি মন্ত্রী এগুলো আমরা আমাদের আকাবেরও কেউ হয়নি, কিন্তু ফুরফুরা সিলসিলার দ্বারা বিশেষ করে এই দেশ ইসলামের
ব্যাপক খেদমত হয়েছে। আপনারা জানেন সমস্ত বাহিনীর পোশাক ছিল হাফ প্যান্ট, হাফ প্যান্টের জায়গায় হয়েছে ফুল প্যান্ট। ফুরফুরা সাল্লার অবদান বলুন না, সুবহানাল্লাহ। সারসিনায় আয়ুব খান সব আয়ুব খান সাহেব গেলেন জুমার নামাজ আদায় করলেন, জুমার নামাজ আদায় করলেন, ওনাকে যারা নিরাপত্তা দিতে গেছে কেউ নামাজ পড়তে পারল না, কারণ সব তো হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট পরে নামাজ হবে নাকি? সব হাফ প্যান্ট পরা নামাজ পড়তে পারল না। হুজুর বললেন আপনি নামাজটা পড়েছেন কিন্তু আপনাকে যারা নিরাপত্তা দিতে আসছে কেউ নামাজটা পড়তে পারেনি, কারণ সব হাফ প্যান্ট পরা। আমার দায়িত্ব আপনাকে বলা, গ্রহণ না করা করা সেটা আপনার ব্যাপার, আমার যেটা বলার সেটা বলে দিই। আপনি আজকে ঘোষণা দিবেন সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হবে। ওই প্রোগ্রামে তিনি ঘোষণা দিয়েছিলেন আজ হতে গোটা পাকিস্তানের সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হবে। বলুন না, সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে বলেছিলেন 95% মুসলিমের দেশে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আমাদের ইসলামের স্বীকৃতি থাকতে হবে, আপনি সংবিধানের অন্তর্ভুক্ত করে দিন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তিনি সংসদে পাশ করে দিলেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। রবিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, এশা সাহেবকে বলা হলো মুসলমানদের পবিত্র দিন শুক্রবার, রবিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন করে দিন শুক্রবার। এশা সাহেব রবিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি শুক্রবার করে দিলেন। রেড ক্রস ছিল, রেড ক্রিসেন্ট করেছেন, এইভাবে অসংখ্য গরিত জাতীয় পর্যায়ের বড় বড় খেদমত করেছেন আমাদের ফুরফুরা সাল্লার পীর মাশায়েখরা, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো ইসলামের নামে অনেকে এমপিও হয়েছেন, মন্ত্রীও হয়েছেন ইত্যাদি, গাড়িতে ফ্ল্যাগ টানিয়ে সারা দেশ ছোটাছুটি করেছেন, সেলুট সংবর্ধনা অনেক কিছু পেয়েছেন, দেখান তো দেখি এই মানের জাতীয় পর্যায়ের এই পর্যায়ের একটা খেদমত আপনাদের দ্বারা হয়েছে, এই মানের একটা খেদমত হয়েছে, জাতীয় পর্যায়ের একটা খেদমত হয়েছে, দেখান আপনারা, দেখাতে হয়েছে কি আপনাদের দ্বারা? এই দেশের মানুষকে সহজ সরল পাইছেন, ইসলামের নামে এই দেশের মানুষকে বেচ্চা কিন্না সংগঠন কইরা খাইয়া দেয়া মাশাল্লাহ আমরা ভালোই আছি, খাইয়া দেয়া আমরা মাশাল্লাহ ভালোই সংগঠন করে এদেশের সহজ সরল মানুষ পেয়েছেন, এদেরকে বেচা কেনা করে মাশাল্লাহ আমরা খাইয়া দেয়া খারাপ না ভালোই আছি। সুতরাং এত কথা বললেন না, এত আজে বাজে কথা কইেন না, ব্যবসা কারো নষ্ট হোক সেটা আমরা চাই না, কিন্তু খোঁচা দিলে তো আমরা আবার অগা মগা নই, পড়াশোনা কইরা বড় হয়েছি, গুজামিল দিয়ে আপনি পার পাবেন এই ক্ষমতা আপনার হয় নাই, বলুন না সুবহানাল্লাহ। শুধু খোঁচাখুচি করবেন না, আপনারা করতেছেন মদ খাওয়ার মতো, মদ নয় মদ জুয়া চেয়ে আর জঘন্য একটা হারাম করতেছেন, করেন কত মানুষ এই জাতীয় অপরাধ করে, আপনারা করেন এ নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু যদি বলেন যে খোঁচা দেন যে সিন্নি খাওয়াইন না সুন্নি, জিলাফি খাওয়াইন না সুন্নি, হক কথা কয় না, তাইলে তো আমাদের কথা থেকে যায়। তো দেখালাম তো সিন্নি খাওয়াইন না সুন্নি, জিলাফি খাওয়াইন না সুন্নিরা এই দেশে ইসলামের জন্য কী করেছি, আর আপনারা হক কথা কইন না মুসলিমরা এই দেশে কি করেছেন। এত কথা বলবেন না, কোরআন হাদিসের গবেষণা করে আপনারা বিদাতে যে সংজ্ঞা তৈরি করেছেন, আমাদের সংজ্ঞা দরকার নেই, আমরা কোরআন হাদিস আমাদের আকাবেরা কোরআন হাদিস গবেষণা করে বিদাতে যে সংজ্ঞা তৈরি করেছেন ওটা দরকার নেই, আপনারা বিদাতের যে সংজ্ঞা তৈরি করেছেন কোরআন হাদিসকে গবেষণা করে ওই অনুযায়ী আমাদের বিদাতগুলো এক পাল্লায় নেন আর আপনাদের বিদাতগুলো আরেক পাল্লায় নেন।
যদি আপনাদের বিদাতের পাল্লা আমাদের বিদাতের পাল্লা থেকে বহুগুণ ভারী না হয়, ইসলামপুর দরবার শরীফ বলে গেলাম পীর মুরিদিন কোনোদিন করব না, পীর মুরিদি ছেড়ে দেব। খালি পেয়েছেন মিলাদ কিয়ামের মধ্যে এই বিদাতের ফতোয়াটা, নাকি প্রত্যেক কাজে সুন্নাত আছে? সুন্নাতের বিপরীতটা কি? রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা, এটা একটা ইবাদত। নবী রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাজনীতি করেছেন, কিন্তু যদি বলেন এই রাজনীতি করেছেন তাইলে আপনি নবীর উপরে তোহমত দিয়েছেন। প্রত্যেক ইবাদতেরই একটা রূপরেখা আছে। নামাজ আমরা পড়ি তকবীরে তাহরিমা থেকে সালাম ফিরান পর্যন্ত, পুরো প্রক্রিয়াটা নামাজ এবং ইবাদত। কিন্তু রুকু একটা দেই, একটার জায়গায় যদি রুকু দুইটা দেই তাহলে নামাজ হলো না, ইবাদত হলো না? দুই রুকুর জায়গায় যদি তিন, দুই সেজদার জায়গায় তিন সেজদা দেই হবে না, নামাজ হলো ইবাদত হলো? তাইলে একটা নির্দিষ্ট রূপরেখা আছে প্রত্যেক ইবাদতে। রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা, এটা একটা ইবাদত, কিন্তু এটার একটা নির্দিষ্ট রূপরেখা আছে। নবীর পদ্ধতিতে যদি হয় তাইলে এটা দিন প্রতিষ্ঠা হলো এবং ইবাদত হলো। আর যদি নিজস্ব মন গড়া পদ্ধতি, বানান্না পদ্ধতি হয় তাইলে এটা বিদাত হলো এবং জঘন্য বিদাত হলো, ইবাদত হলো না। জিহাদ এটা একটা ইবাদত, কিন্তু ইবাদত তখনই হবে যদি ইসলামের রূপরেখা অনুযায়ী হয়। যদি মন গড়া কোনো পদ্ধতি হয় তাহলে এটা ইবাদত হবে না, বরং এটা সন্ত্রাসী হবে, বিদাত হবে, জঘন্য বিদাত, মানে হারাম বিদাত। অন্যায়ের প্রতিবাদ এটা একটা ইবাদত, ইবাদতটা তখনই হবে যদি নবীর পদ্ধতিতে হয়। মন গড়া পদ্ধতি হইলে এটা কি হবে না, বিদাত। হাজরিন, আমাদের বিদাত দ্বারা কি সমস্যা? মিলাদ কিয়াম ইত্যাদি এর দ্বারা ইসলামের ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, বরং কিছু উপকার হয়, নবীর একটা মহাব্বত অন্তরে সৃষ্টি হয়, এই জাতীয় কিছু উপকার হয়। কিন্তু আপনাদের বিদাতগুলোর দ্বারা তো দুনিয়া ধ্বংস হয়, আখেরাত ধ্বংস হয়, মানুষের জানমাল সব নষ্ট হয়। আরও মারাত্মক বিদাত আপনাদের, বড় বড় বিদাতগুলো। আমরা সুন্নাত পদ্ধতি গ্রহণ করার কারণে এই খেদমতে আল্লাহ বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 10 মিনিটের মধ্যে গোটা পাকিস্তানের সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হয়ে গেছে। আর যদি বেদাত পদ্ধতি, হারাম পদ্ধতি গ্রহণ করতাম, আলটিমেটাম দিয়ে দিতাম, 1 মাসের মধ্যে সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হতে হবে, নতুবা গোটা পাকিস্তান আগুনে জ্বলবে। তাইলে গোটা পাকিস্তান আগুনে জ্বলত, হাজার হাজার মানুষ মারা যেত, কোটি কোটি ডলার ধ্বংস হতো, কিন্তু হাফ প্যান্টের জায়গায় হাফ প্যান্টই থেকে যেত। কারণ হারাম পদ্ধতি, বেদাত পদ্ধতিতে কোনো কাজ করলে এটার মধ্যে আল্লাহ বরকত দেন না। সুন্নাত নবীর পদ্ধতি আপনি গ্রহণ করেন, এটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। 10 মিনিটের মধ্যে গোটা পাকিস্তানের সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হয়ে গেছে, সুন্নাতের বরকত, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আর বেদাতি বেদাতি কইেন না, আমরা দেখলে আপনারা এত ঘৃণা করেন কেন? বিদাতি বিদাতি বিদাতি, প্লিজ আমরা এত বেদাতি এত ঘৃণা করেন না, আর নিজেদেরকে এত হক্কানি মনে করে আত্মতৃপ্তির ঢেকুর আর ছাইরেন না। যে আমাদের জামা থেকে আপনাদের জামা হয়তো লম্বা হতে পারে, আমাদের চেহারা থেকে আপনাদের চেহারা সুন্দর হতে পারে, আমাদের শরীরে যে গোশত এর থেকে আপনাদের গোশত বেশি হতে পারে, কিন্তু এগুলো হক্কানি হওয়ার মাপকাঠি না। হক্কানি হওয়ার মাপকাঠি হলো কোরআন সুন্নাহ, যে কোরআন সুন্নাহ হক্কানি হওয়ার মাপকাঠি। একটু দল পূজা বাদ দিয়ে, ব্যক্তি পূজা দল পূজা বাদ দিয়ে নিরপেক্ষভাবে কাগজ কলম নিয়ে দেখুন, ইসলাম, ইসলামকে প্রাধান্য দিয়ে কাগজ কলম নিয়ে দেখুন, হক্কানি কি আমরা না আপনারা? তাইলে ইনশাআল্লাহ ফয়সালা হয়ে যাবে। কোরআন, আমরা ফুরফুরা সালসালা ব্যক্তি পূজা করি না, আমরা দল পূজা কোরআন হাদিসের কোরআন সুন্নার কাছে এনি টাইম আমরা সারেন্ডার, বলুন না সুবহানাল্লাহ।
কোরআন হাদিসের কাছে আমরা এনি টাইম কি সারেন্ডার, ব্যক্তি পূজা আমরা করি না। আপনারা নিজেরা দাবি করেন আমরা তাওহিদি জনতা, কিন্তু দেখা যায় আপনাদের মধ্যে আল্লাহর পূজা তো নেই, বরং দলের পূজা বেশি। দলের পূজা কি বেশি? দলের কেউ যদি আজেবাজে ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়, আপনারা সবাই মিলে এই ভুল ফতোয়াটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে যান। এটা কি দল পূজা বলা হয়? এটা কি কি পূজা বলে? আমরা কি দল পূজা করব না আল্লাহর পূজা করব? আল্লাহর পূজা। ভুলকে স্বীকার করে ফেলা, এটা হলো আল্লাহর পূজা, আর ভুলটাকে প্রতিষ্ঠিত করা, এটা হলো দল পূজা। নেক্সট সুরতে ভণ্ড, ভণ্ড সুরতে বধ সুরতে ভণ্ড আছে বাংলাদেশ, বধ সুরতে ভণ্ড থেকেও নেক্সট সুরতে ভণ্ড আরও জঘন্য। কারণ বধ সুরতে ভণ্ড এদের কাছে প্রতারিত হয় একদম নিম্নমানের যারা, মূর্খ সুরক যারা, এরা প্রতারিত হয়। আর নেক্সট সুরতে ভণ্ডের কাছে অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ প্রতারিত হয়ে যায়। এটা আরও মারাত্মক, আরও মারাত্মক। সুতরাং প্লিজ এত ফতুয়াবাজি আমার উপর করেন না, আর নিজেরা এত হক্কানি নিজে দাবি করেন না। একটু চিন্তা করে দেখুন আমরা কে বেশি আল্লাহর পূজা করি, বলুন না সুবহানাল্লাহ। দেখা যায় স্টেজের মধ্যে লাভ দিয়ে উঠটা বলে যে এনে ইদ্য খোদা বইয়ে রয়েছে, কি এর আবার জিকির, অথচ কেউ কোনো বলি না। সঠিক, এটার ব্যাখ্যা করে যেমন প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে স্টেজে অলরেডি হিন্দু মেয়ে এনে এখানে মুসলমান, এত আধুনিক কি দরকার? এত আধুনিক 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 করে তো শেষ করে দিচ্ছি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। ছেলেবেলা আমরা ইয়াংরা, এটা আধুনিক শব্দ পাইলে আমরা উত্তেজিত হয়ে যাই, খুব মজা পাই। একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন, একটা জোয়ার তুলে দিছে আমার সংগঠনে, মিডিয়া আছে হাজার হাজার, তার কর্মী আছে হাজার হাজার, সবাই মিলে একটা আওয়াজ তুলে দিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইসলামী চিন্তাবিদ, আসলে হুদ্দা ফাও, ভুল ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে গোমরা করছে, বিভ্রান্ত করছে। আর আধুনিক মনে করে আমরা একটু গিলছি, ইসলামকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি। আল্লাহ হেদায়েত করুন, বলুন আমিন। হাজরিন, অনেক কথা বলে ফেলছি, মনে কষ্ট পাইছেন? হক কথাই তো, হক নিজের মন গড়াবে, হক বানাইলে হবে না। আমার বিপক্ষে চলে গেলে কথাটা হ মানে না হক, আর পক্ষে আইলে হক, এটা কি হকের সংজ্ঞা নাকি? কোরআন সুন্নাহ হলো হকের মানদণ্ড, বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা হুজুরদের রাজনীতি দেখে আসতেছি, যুগ যুগ ধরে দেখে আসতেছি। আমাদের যদি আমরা সঠিক থাকতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না। দিনের বেলায় দেখি ইসলাম কায়েম, মনে হয় যেন কালকে কায়েম হয়ে যাবে, আবার তলে তলে হটলাইন, তলে তলে আবার কি, এগুলো মানুষ বুঝে তো সব হুজুরদের অবস্থাই। এই যে আরবের হুজুরদের অবস্থা দেখেন না, সৌদি, কুয়েত, বাহরাইন, দুবাই, বড় বড় হুজুর তার রাজা বাদশাহ হয়ে রয়েছে, পাঞ্জাবি হাসরাইতেছে, রোমাল দিয়ে ঢেকে সুফিসা হুজুরের মতো চলে, সারা পৃথিবীতে মুসলমান মারে, এরা কেউ টু শব্দ করে না, বরং আমেরিকার সাথে ইসরায়েলের সাথে হাত মিলাইয়া মুসলমানদের রক্ত নিয়ে ওরা খেলছে, খেলছে ভোগ বিলাস নিয়ে মত্ত। পৃথিবীর মানুষ যেসব গাড়িতে চলে এসব গাড়ি ওদের হবে না, স্বর্ণ দিয়া গাড়ি বানাই লইছে ওই সব গাড়িতে চলে। পৃথিবীর মানুষ যেসব বিমানে চলে এসব হয় না, স্বর্ণ দিয়া বিমান বানায় ওরা, ওরে টু শব্দ করে না। আর দাড়ি নাই মোসনাই, শুট পরা কোট পরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান, যেখানে মুসলমান আক্রান্ত হয় তিনি হুঙ্কার দিয়ে উঠতে চেষ্টা করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, দাড়ি নাই মোসনাই, শুট পরা কোট পরা, যেখানে মুসলমান আক্রান্ত হয় তিনি হুঙ্কার দিয়ে ওঠেন, মাহাতির মোহাম্মদ হুঙ্কার দিয়ে ওঠেন। আর ওইসব হুজুর আছে সব ভোগ বিলাস নিয়ে, ইউরোপ আমেরিকার ক্লাবগুলো চলে ওদের দ্বারা, নারী মদ গাঞ্জা ভোগ বিলাস জারে বলে। তো সুতরাং কোরআন সুন্নার উপরে আমাদেরকে আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন, বলুন আমিন। আমাদের এই সালসালা হক, এই আস্থা বিষয় আপনাদের আছে? কোরআন সুন্না পরিপূর্ণ কোরআন সুন্নার উপর প্রতিষ্ঠিত এই আস্থা বিষয় আছে? হাত তুলতে পারবো সবাই? বলুন আল্লাহ আমিন। তাইলে প্লিজ আপনারা আজে বাজে এই জমানা, কঠিন জমানায় আজে বাজে কথায় কান দিয়ে বিভ্রান্ত হবেন না।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। আমাদের প্রত্যেকটি পরিবার সুন্দর করে দিন, বলুন আমিন। প্রত্যেকটা সমাজ সুন্দর করে দিন, বলুন আমিন। আমাদের দেশটাকে সুন্দর করে দিন, বলুন আমিন। বলুন আমাদের ইহকাল সুন্দর করে দিন, বলুন আমিন। পরকাল সুন্দর করে দিন, বলুন আমিন। এখন আমরা কি দুই একটা মিনিট জিকির করে দোয়াটা করতে পারবো না? সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।